নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের স্বয়ংবাল গুরুকুল এবং সদ্গুরু মহারিষি মালভবা জ্ঞান মনুষ্য কারিগরি বিদ্যা মনুষ্য জন্মকে পরম জন্ম উন্নতি করার জ্ঞান, জীবাত্মা থেকে পরমাত্মায় নিজেকে পরিণত করার জ্ঞান, জীবাত্মা মনুষ্য আত্মা দেহাত্মা ঋষি আত্মা এবং পরমাত্মার যে গতি, এই গতিকে প্রাপ্তির জ্ঞান। তো আগামী মাস কার্তিক মাস, যাকে নিয়ম সেবার মাস বা শ্রীকৃষ্ণের ডিসকাউন্ট মাস বলা হয়, অর্থাৎ যারা ঈশ্বর প্রাপ্তির জ্ঞান বা ঈশ্বরের ধ্যান ধারণা জ্ঞান নিয়ে চলেন বা ঈশ্বরের সাধনা করতে চান বা ভক্তিভাব আনতে চান, ভক্তি মার্গের কথায় চলেন বা ভক্তিযুক্ত পথ জানতে চান, তাদের জন্য এই নিয়ম সেবার মাস কার্তিক মাস। সেখানে একটি গল্প আছে, পৌরাণিক গল্পে শৈব শাক্ত গণপত্র এবং বৈষ্ণব তত্ত্বের চারটি অধ্যায়ের গল্প আছে, কিন্তু আমাদের মনুষ্য কারিগরি বিদ্যায় স্বয়ংবল গুরুকুল এবং সদ্গুরু মহারিষি মালভবার জ্ঞানে আপনারা যদি সুসন্তান পেতে চান, আপনারা যদি সুসন্তান পেতে চান ভক্তিভাব প্রেম সুলভ এবং ঈশ্বরের জ্ঞানে চলার মতো সন্তান পেতে চান, দেবতুল্য সন্তান পেতে চান, প্রত্যেক মাতা পিতার কাছে অনুরোধ এই নিয়ম সেবার মাস অর্থাৎ কার্তিক মাসটাকে একটু পালন করবে। কিভাবে পালন করতে হয়, প্রথম তার গল্প আপনারা পৌরাণিক কাহিনীতে পাবেন, সেই গল্প পড়তে গেলে আজকাল যে ইউটিউব যে হয়েছে ইউটিউবে সেগুলো দেখে নেবেন, সেখানে অনেক গল্প আছে। কিন্তু সদ্গুরু মহারিষি মালভবার জ্ঞানে আপনারা যদি দেবতুল্য সন্তান আনতে চান, বলছে শ্রাবণ মাসটা শ্রেষ্ঠ মাস সন্তান ভূমিষ্ঠ হওয়ার, আর তাই কার্তিক মাসে কার্তিক পুজো করা হয়। আমরা যারা সনাতন হিন্দু ধর্মের হিন্দু শাস্ত্র নিয়ে আছি, সনাতনের ঘরে ধর্ম অবলম্বে বৈষ্ণব শৈব শাক্ত গণপত্র এই চার সাম্প্রদায়িকভাবেও আছি, বলছে সেখানে এই তথ্যটি দেওয়া আছে, বলছে সন্তানকে দেবতুল্য হতে গেলে বা সুসন্তান ভূমিষ্ঠ হতে গেলে জন্ম হতে গেলে বা সুসন্তানকে আহ্বান করতে গেলে দেবতুল্য সন্তানদের আহ্বান করতে গেলে বলছে শ্রাবণ মাসটি শ্রেষ্ঠ মাস। শ্রাবণ মাসে যদি সন্তান ভূমিষ্ঠ হতে হয় তাহলে কার্তিক মাসে তার ক্রিয়া কর্ম করতে হয়, তার নিয়ম করতে হয়, নিয়ম পালন করে অগ্রহায়ণ মাসে ক্রিয়াকলাপ, তারপরে আমাদের সন্তান দশ মাস দশ দিন পর ভূমিষ্ঠ হয়। কিন্তু বর্তমানে দুটি পদ্ধতি বেরিয়েছে, একটি সাধারণ পদ্ধতি ভূমিষ্ঠ হয়, একটি মেডিকেল থিওরি মেডিকেল পদ্ধতি ডাক্তারি পদ্ধতি, সেই বিষয়ে যাচ্ছি না। বলছি এটা পালন করতে গেলে কি করতে হয়, বলছে কার্তিক মাসকে পালন করা হয় কেন এবং কার্তিক মাসের পালনের মাহাত্ম্য কি, বলছে প্রথম সদ্গুরু মহারিষি মালভবার জ্ঞানে বলছে সন্তানকে জন্মের আগে থেকে শুদ্ধ করে আনা, মাতা পিতাকে শুদ্ধ করে আনা, মাতা পিতার আচার আচরণকে ঠিক করে আনা। তাই যারা নতুন বিবাহ করেছেন বা আগামীতে বিবাহ করতে চলেছেন বা নিজের সন্তানকে পোষক করতে চাইছেন, নিজের সন্তানকে দেবতুল্য তৈরি করতে চাইছেন, এই কার্তিক মাসটা একটু পালন করুন। এই এক মাস কিভাবে পালন করবেন, বলছে সাত্ত্বিক আহার করুন, নিরামিষ আহার করুন, বেশি করে উদ্ভিজ্জ আহার করুন। আর কি করবেন, বলছে একটি সন্ধ্যাবেলায় প্রদীপ, ঘিয়ের প্রদীপ, তা বাইরে লণ্ঠনের মতো ব্যবহার করে ব্যবহার করতে পারে, অনেকে করে সত্য সনাতনের জ্ঞানে, সনাতন ধর্মে হিন্দু ধর্মের জ্ঞানে এরা করে থাকে। বলছে একটি ঘিয়ের প্রদীপ ব্যবহার করুন বাইরে, তা দীপ্তমান সেটা একটু উঁচু জায়গায় রাখবেন। দুই, বলছে একটি তুলসীকে পরিক্রমা করুন কমপক্ষে সাতবার পরিক্রমা করে, আর হরিনাম জপ করুন অন্তত ষোলো মালা করে, না পারলে আট মালা কমপক্ষে চার মালা, প্রত্যহ চার মালা ত্রি সন্ধ্যা জপ করুন বা একবারই করুন সন্ধ্যাবেলায়। আর স্বামী স্ত্রী যারা আছেন, যারা পতি পত্নী আছেন, তারা একে অপরকে ধূপ দ্বীপ একটু অর্চনা করুন, একটু ধূপ দ্বীপ অর্চনা করলে একে অপরের ভক্তি প্রেম বৃদ্ধি হবে। সন্ধ্যাবেলায় পুজো পাঠ করে বা স্বামী সন্তান যখন আসে বা স্বামীরা যখন আসে বাড়িতে, তখন তাকে একটু ধীপ ধূপ দেখিয়ে বাড়িতে একটু আসতে বলুন, ঘরের মধ্যে আহ্বান করুন। এতে যাত্রা ভালো হয়, মন শান্ত হয় এবং ধূপ দীপ কর্পূর যখন দেওয়া হয়
তখন তার মনের গতি সব গতিতে পরিণত হয়, ভক্তি প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়। বলছে তিনটে নিয়ম, এক বললাম নিরামিষ আহার করতে, দুই বললাম ষোলমালা জপ করতে হরে কৃষ্ণ মন্ত্র বা গুরু মন্ত্র যারা নিয়েছেন, তিন বলছে একটু তুলসী পরিক্রমা করতে সকালে এবং সন্ধ্যায়, বা ত্রি সন্ধ্যাও করতে পারেন তুলসী গাছে জল দিয়ে তুলসী পরিক্রমা করতে পারে, চার যখনই কেউ যাত্রা করে আসছে ঘরের মধ্যে স্বামী স্ত্রী পতিপত্নী বা ভাই বোন বা যে আসছে যাওয়া করছে ঘরের মধ্যে তাকে একটু ধূপ টেপ দিয়ে অর্চনা করুন। হচ্ছে চারটি নিয়ম যদি পালন করেন কি হবে, হচ্ছে আপনাদের একে অপরের ভক্তি প্রেম বৃদ্ধি হবে, আপনাদের মধ্যে ভালোবাসার আদান প্রদান হবে, আর যে আহার করছেন তাতে আপনার ভেতরটা শুদ্ধ হবে এবং শান্ত হবে, এবং কি হবে বলছে মনে শান্তি প্রশান্তি প্রাপ্তি হবে। তাই এটাকে নিয়ম সেবার মাস বা কার্তিক মাসের নিয়ম সেবার কথা বলা হয়েছে। আর এই সময় আমাদের লক্ষ্মী পুজো হয়, এই সময় আমাদের মহালক্ষ্মী মা কালীর পুজো হয়, এই সময় আমাদের কার্তিক পুজো হয়, এই সময় আমাদের ভাইফোঁটাও হয়। আমাদের হিন্দু সনাতনের মতে এই সময়তে আমাদের বিভিন্ন পুজো অর্চনাগুলো হয়, কিন্তু আমাদের ঘরের মধ্যে যে আমরা যে কি করি, আমাদের ঘরের মধ্যে দীপ প্রদীপ দিয়ে আমরা দীপাবলি পালন করি, এটা একদিনের জন্য। বলছে যারা এই নিয়ম সেবা মাস পালন করবে তাদের ভেতরটা কি হবে, বলছে শরীরে সূক্ষ্ম অংশ বিষ্ণু বৈষ্ণব তত্ত্বের জ্ঞান বৃদ্ধি হবে, কৃষ্ণ ভক্তি প্রেম ভালোবাসা বৃদ্ধি হবে, আর কি হবে বলছে শরীরের শুদ্ধতা বেড়ে যাবে। এই এক মাস যারা পালন করবে তাদের কি হবে বলছে কার্তিক মাস, কিছুদিন বাদে কার্তিক মাস আসছে, এই কার্তিক মাসে যারা এক মাস এই নিয়ম সেবার মাস পালন করবে, নিরামিষ আহার করে ষোলমালা জপ করে আর অর্চনা করে এবং তুলসী পরিক্রমা করে হরিনাম জপ করে, তাদের শরীরে ভক্তি প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়, পরিবেশে শান্তি স্থিতি থাকে, মনে শান্তি প্রশান্তি হয়। আর যারা সুসন্তান আনতে চান, যে সকল মাতা পিতারা, যে সকল স্বামী স্ত্রীরা, যে সকল পতি পত্নীরা, তারা এই এক মাস নিয়মিত পালন করে এই নিয়ম সেবার মাসটিকে যদি তাদের কর্ম কামকর্ম ক্রিয়াকর্ম ভালোবাসার ভক্তি প্রেমের কর্ম হৃদয় দিয়ে করেন, তখন কি হবে বলছে শ্রাবণ মাসে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, আপনার ভেতরে শুদ্ধ হয়ে সন্তান একটি দেবতুল্য সন্তান আসতে পারে। তার একটি সূক্ষ্ম প্রক্রিয়া আছে, তার একটি শুক্র কর্ম আছে, একটি জন্ম প্রজন্ম তত্ত্বের জ্ঞানের মধ্যে পড়ে যায়, কিন্তু সাধারণভাবে বললে কার্তিক মাসটাকে আপনাকে পালন করতে হবে। তাই মাতা সতী এই নিয়ম সেবার মাসটি পালন করেছিলেন, রাধা লীলায় সেই কথাটি বলা হয়েছে, কৃষ্ণ লীলার সঙ্গে সেই কথাটি বলা হয়েছে, মাতা সতীও এই মাসটি পালন করেছিলেন। তারপরে শেষের দিকে কার্তিক এসেছিলেন, শেষের দিন কার্তিক মাসের শেষের দিন, তাই কার্তিক পূজা হয়ে থাকে। আর আপনাদের যে সনাতন ধর্মের জ্ঞান, হিন্দু ধর্মের জ্ঞান বলছে নতুন বিবাহ করলে তার বাড়িতে একটি কার্তিক ফেলতে হয়, এটা তো আপনারা জানেন, বলছে কেন যেন কার্তিকের মতো একটি সন্তান আসে, একটি দেবতুল্য সন্তান যেন আমাদের পরিবারে আসে। তাই বলছে এই মাসটি যদি এইভাবে নিয়ম সেবা করে পালন করতে পারেন, আপনার সন্তান সুসন্তান হয়ে প্রসব হবে, আপনার সন্তান সুসন্তান হয়ে ভূমিষ্ঠ হবে, আর দেব দেবীরা আপনার সন্তানকে শ্রাবণ মাসে নিয়ে এসে আপনার সন্তানকে শ্রেষ্ঠ বানাবে। যদি জন্ম প্রজন্মগত ভাবে দেখেন বলছে চারটি মাস আছে, যে সময় সন্তানরা আসলে তার দুটো তিথি শুক্লা পক্ষে আর কৃষ্ণ পক্ষে দুটো ভাগে ভাগ করা আছে, একটা অমাবস্যার দিকে একটা পূর্ণিমার দিকে। বলছে এইভাবে যদি আপনার কর্মটা করেন, এই কার্তিক মাসে নিয়ম সেবা করে যদি আপনার ক্রিয়াকর্মটা করেন, আপনার ভক্তি প্রেম ভালোবাসা সম্পূর্ণ বা আচার বিচার সম্পূর্ণ একটি সন্তান আপনার বাড়িতে ভূমিষ্ঠ হবে, আপনার সন্তান দেবতুল্য হবে। আপনারা যদি চান, যে সকল মাতা পিতা সুসন্তান চান, এই কার্তিক মাসে নিয়ম সেবাটি আপনাদের পালন করা অবশ্যই দরকার। তার জন্য পাঁচটি নিয়ম, এক নিরামিষ আহার করবেন পুরো সম্পূর্ণ কার্তিক মাস, দুই হরি মন্ত্র জপ করবেন, কৃষ্ণ মন্ত্র জপ করবেন বা গুরু মন্ত্র জপ করতে পারেন ষোলমালা করে, ষোলমালা অর্থাৎ 1724 বার। তারপর কি করবেন বলছে আপনার বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ বাইরে লণ্ঠন আকারে ব্যবহার করে রাখবেন সন্ধ্যার পর শাসনজার পর, ঘিয়ের প্রদীপ উঠানে দিতে পারেন বা উপরে লণ্ঠন হিসাবে বাতি হিসাবে ব্যবহার করতে পারেন,
যাকে আকাশ পতিত বলা হয়েছে। আর কি করবেন? বলছে একটা তুলসী গাছে পরিক্রমা করবেন অন্তত 7 বার সকালে সন্ধ্যায়। তুলসী গাছে একটু জল দিয়ে তাকে পরিক্রমা করা এবং অর্চনা করা। যখন কেউ বাইরে থেকে ভেতরে আসবে, সে স্বামী স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক বা বন্ধু বান্ধবী হোক, পতি পত্নী হোক, মাতা পিতা হোক, যখন কেউ আসছে তখন তাকে একটু ধূপ প্রদীপ দিয়ে অর্চন করা। এইভাবে অর্চন করতে হয়, মুখে অন্তত 7 বার ঘোরাতে হয়, বক্ষে 3 বার ঘোরাতে হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার অর্চন করতে পারেন। যখন আসবে তখন ভগবানের কৃপা প্রাপ্তি হয়। বলছে 12 মাস আপনি কোন নিয়ম পালন করেন, যদি 1 মাস পালন করে তাতে আপনার ভক্তি প্রেম ভালোবাসা ভগবান প্রদান করবে, ঈশ্বর প্রদান করবেন, শ্রীকৃষ্ণ কৃপা করবেন, গুরু কৃপা প্রাপ্তি হবে। তাই বলছে কার্তিক মাস যারা সুসন্তান আনতে চান, স্বয়ং গুরুর পক্ষ থেকে সদ্গুরু মহারিষের আশীর্বাদ দিয়ে আপনাদের সুসন্তানের জন্য এই কামনা রইল। আর নিয়ম সভার মাস পালন করুন। আর যারা সদ্গুরু মহারিষি মালবা দীক্ষা শিক্ষা নিয়েছেন বা মন্ত্র নিয়েছেন, তাদের তো এই নিয়মটা পালন করতেই হবে। তাই কার্তিক মাস সবার শুভ হোক, দামোদর মাস সবার শুভ হোক, সবার মধ্যে কার্তিক যত দৈব শক্তি যত সন্তান আসুক, সবার মধ্যে দেবতুল্য সন্তানের প্রাপ্তি হোক। ওম শান্তি শান্তি শান্তি। সরে সুখিনা সরে সন্ত নিরাময়া সরে ভদ্রাণি পশ্যন্ত সদ্ভাবাপন্ন ওম পূর্ণমিদ পূর্ণমিদং পূর্ণঃ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেধাবশিষ্যতে। ওম সর্বমঙ্গলামঙ্গলে শ্রীরে সর্বার্থসাধিকে শরণৈতয়ং বাক্যে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলো কার্যসিদ্ধে সর্বমঙ্গলোন্নতিম সর্বকরুণ কার্যসিদ্ধে সর্বকৃপাপাপম স্বয়ং বালসঙ্গম কর্ম কার্যে সকল কার্যোন্নতিম সদ্গুরু মহর্ষি মালবাবায়ং ভাবদৃষ্টান্তে সর্বসত্ত্বমঙ্গল কার্য সিদ্ধিম। ॐ मालवावाय नमः। ॐ मालवावाय नमः। ॐ मालवावाय।